আজকের এই আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করায় জাতীয় স্বাধীনতা পার্টির সংগ্রামী সভাপতি, আমাদের আগামী দিনের সম্ভাবনার প্রতীক, জাতীয় পর্যায়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা মিজানুর রহমান মিজু ভাইকে আমি জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকে যিনি সভাপতিত্ব করছেন মহান মুক্তিযুদ্ধে, যিনি নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যার পরিবারটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে যাদের নেতৃত্ব এবং যাদের অবদান বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন ইতিহাস থাকবে প্রয়াত শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফের। তারই সুযোগ্য ছোট ভাই কাজী মাসুদ আহমেদ আজকের এই সভায় সভাপতিত্ব করছেন এবং আমাদের এই পবিত্র একটি মসজিদে আমাদের জায়গা করে দেওয়ার জন্য কাজী মাসুদ ভাইকে এবং মসজিদ কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। আমাদের আজকের আয়োজক সূচনা লগ্নি তিনি বলেছেন, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর একটি প্রত্যন্ত গ্রামে, যে বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়িতে, সেই পরিবারে তিনিও জন্মগ্রহণ করেছিলেন, তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। রাজনৈতিক কারণে তিনি ছাত্র জীবনে, আমাদের মিজানুর রহমান মিজু ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে তিনি একটি স্কুলে কখনো শিক্ষা জীবন শেষ করতে পারেননি, কখনো আজিমউদ্দিন গার্লস স্কুল, কখনো সিদ্ধেশ্বরী স্কুল, কখনো আমাদের সেগুনবাগিচায়, সেই সমস্ত স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তার শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে ইডেন কলেজে তিনি ছাত্রলীগের রাজনীতি শুরু করেন এবং ছাত্র রাজনীতিতে তিনি নেতৃত্ব দিয়ে তার নিজস্ব প্রতিভা এবং প্রজ্ঞা দিয়ে, তার সাহসিকতা দিয়ে ইডেন কলেজের যে ছাত্র সংসদ, সেই সংসদেরও তিনি নেতা নির্বাচিত হয়েছিলেন। এর পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যখন ভর্তি হন সেখানেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্বের যত মুসলিম কান্ট্রি রয়েছে তাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই যে অর্জন, এই অর্জনটা আমি মনে করি সেই ছেলেটা কার পাসপোর্টে গেছে, বাংলাদেশের পাসপোর্টে গেছে। সেই ছেলে কোন দেশের পরিচয় দিয়েছে, বাংলাদেশের পরিচয় দিয়েছে। এই যে তোমাদের গর্ব, তোমাদের মধ্য থেকেও এরকম একদিন হয়তো বেরিয়ে আসবে যে বিশ্বকে জয় করেছে। কাজে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পৃষ্ঠপোষকতার কারণে তিনি কিন্তু ইসলামের প্রথম পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন। কাজে এই আজকে আমি মনে করি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আগামী দিনে নেতৃত্ব থাকে এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা তাকে আবার নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের সফলতার অনেক ধার খুলে যাবে। আজকে বাংলাদেশে একটি টেলিভিশন ছিল, একটি টেলিভিশন, শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, কিন্তু জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার পরে দুটি টেলিভিশনের পারমিশন দিয়েছিল, সেটি হচ্ছে এটিএন, চ্যানেল আই এবং 21। কাজে আজকে প্রায় 44টি টেলিভিশন রয়েছে। সেই 44টি টেলিভিশনের মধ্যে আপনারা দেখবেন যে পুরো রমজান মাসটি ইসলামিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই আলেম সমাজের কথা বলার সুযোগ হয়, এই ছেলেমেয়েদের যে কেরাত প্রতিযোগিতার সুযোগ হয়, এটি সৃষ্টি করেছেন একমাত্র জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই যে ধারগুলি উন্মোচন করেছেন জননেত্রী শেখ হাসিনা, এই জন্য আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দীর্ঘায়ু হয়। আজকে বিশ্ববাসী তাকে মূল্যায়ন করছে, বিশ্ববাসী তাকে মর্যাদা দিচ্ছে, তাহলে আমাদের এত পিছুটান কেন? আমাদের এই পিছুটান এড়িয়ে আমাদের দেশকে, আজকে বাইতুল মুকাররমের কথা যদি বলি, নিশ্চয়ই হুজুরা রয়েছেন, বাইতুল মুকাররম মসজিদে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যে উন্নয়ন হয়েছে, আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয় না, এটা সত্য, এই বাস্তবতাকে স্বীকার করতে হবে। এবং এই ছেলে মেয়েদের কাছে এই সত্যগুলির কথাগুলি আমি মনে করি আমাদের হুজুরদেরও বলা দরকার। কাজেই আজকে তোমরা সকলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে, কারণ তিনি এই মাদ্রাসার যে মর্যাদা, সেই মর্যাদা তিনি কিন্তু দিয়েছেন, মাদ্রাসা বোর্ড করেছেন,
মাদ্রাসা ছাত্রদের সমমর্যাদার সার্টিফিকেট দেওয়ার সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন। কাজে আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এই মাদ্রাসায় দুয়ার আয়োজন করায় আমি আবারও জাতীয় স্বাধীনতা পার্টিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয় স্বজন যারা শাহাদত বরণ করেছিলেন তাদের বিধি আত্মার শান্তি কামনা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু হোক, ধন্যবাদ সবাইকে। জন্মদিন এই দুনিয়া তার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে। শেখ হাসিনা আমাদের দেশের যে উন্নয়ন করেছে বাঙালি জাতি আজকে তার অনুভব করছে। আজকের এই উন্নয়ন যদি আমরা ধারাবাহিকতা রাখতে হলে, তার হাতকে শক্তিশালী করতে হলে সকল সামাজিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে অবশ্যই আমাদের যে দাবি ছিল জাতীয় স্বাধীনতা পার্টির ইলেকট্রনিক ভোটিংয়ের ব্যবস্থা ইভিএম নির্বাচন কমিশন এটা পাশ করাইছে। আমরা আগামী জাতীয় সংসদে 200 আসনের ইভিএম চাই এবং ইভিএমের মাধ্যমে এবং সংবিধান অনুযায়ী বিএনপি যে অরাজকতা সৃষ্টি করছে এই সৃষ্টি না করে আপনারা সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তনের একমাত্র পথ হইল নির্বাচন। এই নির্বাচন করেই তারা সরকার পরিবর্তন করতে হবে। আসুন আমরা সবাই মিলে আগামী জাতীয় সংসদকে নির্বাচন কর্তব্য গড়ে তুলি এবং দেশ থেকে দুর্নীতিবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, অসম্পদে বাংলাদেশ গড়ে তুলি। আজকের এই দিনে, শেখ হাসিনার জন্মদিনে আমরা সবাই তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে অভিনন্দন জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে। তাকে আমি শুভেচ্ছা জানাই, তার স্বাস্থ্যের দীর্ঘ আয়ু কামনা করি ইনশাআল্লাহ। তবালাইনা ইয়া মাওলানা আনতাত তাওয়াবুর রহিম, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়না ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রাব্বুল আলামিন, আমরা কত গুনাহগার মুষ্টিমা একত্রিত হয়ে তোমার মহান দরবারে হাত উঠে আছে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, যার উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি, জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি তার জন্মবার্ষিক উপলক্ষে, ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি নেক হায়াত দারাজ করাও, হায়াত তৈয়বা দান করাও।